আমি সার্জন কৃষ্ণরূপ মজুমদার, সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি সার্জারি বিভাগে কর্মরত আছি। আমি আজকে আপনাদেরকে এই করোনাকালীন মহামারীতে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো। যে এই করোনা মহামারীতে যারা লকডাউন অবস্থায় আছেন এবং যে সমস্ত ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আছেন অলরেডি ডায়াগনোসড, এবং যারা মনে করছেন যে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বা দেখে মনে হচ্ছে, আমাদের সচেতনতার জায়গা থেকে এতদিন ধরে আমরা যে সচেতন করেছি আপনাদেরকে, সেখান থেকে যদি মনে করে থাকেন তাদের উদ্দেশ্য কথাগুলো বলা। বর্তমানে বাংলাদেশে 2019 সালের ডিসেম্বর মাসে একটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 1,33,000 ক্যান্সার রোগী আছে। বিভিন্ন ক্যান্সার রোগী, ব্রেন ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, ব্রেস্টে ক্যান্সার, ওরাল ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, জরায়ু ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, এরকম অনেক ধরনের ক্যান্সার মিলিয়ে 1,33,000 ক্যান্সারের রুগী বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। এই প্রতিটি রুগী কোনো না কোনো চিকিৎসকের আন্ডারে ছিল, বা এই 1,33,000 রুগীর মধ্যে 1,00,000 রুগী তো চিকিৎসকের আন্ডারে অবশ্যই ছিল। তারা কোনো না কোনোভাবে চিকিৎসার হয়তো বা মাঝপথে এসেছেন, কেউ শুরু করেছেন বা কেউ শুরুই করতে পারেন নাই। আর যেগুলো এখনো শনাক্তকরণই করা হয় নাই, যে শত শত ক্যান্সারের রুগীরা প্রতিদিনই তো আমরা যখন চেম্বার করতাম, এখনো করি, এখনো ক্যান্সারের রুগীরা আসছে, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক সুরক্ষিতভাবে আসছে, যাকে দেখছি আমরা, এদের সংখ্যাও তো দিন দিন বাড়ছে, ক্যান্সার তো বসে থাকবে না। সেজন্য আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলতে চাই এবং আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলার উদ্দেশ্য আজকে যে আমি খুব কম সময়ে সব ক্যান্সার নিয়ে কথা বলতে পারবো না, প্রত্যেকটা ক্যান্সারের জন্য আলাদা বিশেষজ্ঞ আছে। আমি সাধারণত ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার, প্যারোটিডি ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, এই চিকিৎসাগুলো করে থাকি। কলোরেক্টাল ক্যান্সার তো আছে, আজকে শুধু ব্রেস্ট ক্যান্সার নিয়েই কথা বলি। কি করে বুঝবে যে সমস্ত ডায়াগনোসড কেস বা অলরেডি শনাক্তকরণ করা হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সারের, তারা তো একটা মোটামুটি গাইডলাইন পেয়েছেন চিকিৎসকের কাছে বা ফোনে কথা বলছেন। কিন্তু যারা মনে করছেন যে আমার শরীরে ক্যান্সারের দানা বেঁধেছে, বিশেষ করে যারা ক্যান্সার শনাক্তকরণ রুগী, আমরা বলি যে পরিবারে যে রুগীটা ক্যান্সারে আক্রান্ত, তার পরিবারে খালা, তার পরিবারে মা, তার পরিবারে বোন ক্যান্সারে আক্রান্ত হতে পারে বা সম্ভাবনা থেকে যায় এবং তারা ঝুঁকিতে আছেন, এবং সে পরিবারের ভাইয়েরও যদি কোনো ভাই বা কোনো ভাই থাকে, তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, যেটা 5%। সেক্ষেত্রে এই করোনার পরিস্থিতিতে সব কিছু তো অনেক আনসার্টেন, যে কখন আমরা এই রোগীগুলোকে সুচিকিৎসা দেওয়ার মতো সময় পাবো, নাকি সঠিক সময় পাবো, নাকি অসময়ে রোগীগুলো আমাদের কাছে আসবে এবং ততদিনে হয়তো রোগগুলো অ্যাডভান্স স্টেজে চলে যাবে, তাই একটু সতর্ক হতে হবে। যারা এখনো শনাক্তকরণ হন নাই ক্যান্সারের রোগীরা, তারা কি করে বুঝবেন এই যে আপনার ব্রেস্টে ক্যান্সার হতে চলেছে? এটা কিন্তু প্রথমে একজন রুগী বুঝতে পারে, তখনই রুগীরা আমাদের কাছে আসেন। যেমন যে কোনো ক্যান্সার, বিশেষ করে আমাদের দেশে ম্যাক্সিমাম রুগী ক্যান্সারের সমস্যা নিয়ে আসে একটা চাকা নিয়ে। খুব কম রুগী আছে যারা কোনো চাকা ছাড়াই আসতে পারে বা বগুলে একটা চাকা নিয়ে আসতে পারে। এছাড়া আরও অন্যান্য উপসর্গ নিয়েও আমাদের কাছে আসে, সে উপসর্গগুলোর কথা আমরা পরে বলব। আপনারা মনে করবেন যে স্তনে ক্যান্সার মানে কিন্তু ব্যথা না, প্রাথমিক অবস্থায় স্তনে ক্যান্সার কখনো ব্যথা দেয় না, এটা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন এটা ব্যথা দেয় এবং আরো বিভিন্ন উপসর্গ এটা দেখা দেয়। তো বাড়িতে যখন এখন লকডাউন অবস্থায় আছেন আপনারা, এরকম যদি কারো ব্রেস্টে কোনো চাকা অনুভব করেন, মোটেই আপনারা মনোবল হারাবেন না,
আপনারা চাকাটাকে দেখবেন দেখার কিছুটা নিয়ম আছে যেটাকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজের স্তন নিজে পরীক্ষা করা এটা আপনি ইউটিউবে সার্চ দিলে এস বি ই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইউটিউবে যদি সার্চ দেন তাহলেই বুঝতে পারবেন আর যাদের এরকম কানেকশন ইন্টারনেট কানেকশনের কোনো ব্যবস্থা নাই তাদের উদ্দেশ্য বলা যে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ির কাটার মতো যেভাবে 12 ক্লক পজিশন 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত এভাবে ঘুরিয়ে হাত দিয়ে দেখবেন এবং হাতের এই চারটা ফিঙ্গার দিয়ে এভাবে দেখবেন এভাবে পরীক্ষা করে দেখবেন কোনো চাকা অনুভব করেন কিনা এবং এটা দুই দিকেই দেখতে হবে ব্যথা থাকলেও দেখতে হবে ব্যথা না থাকলেও দেখতে হবে আর খেয়াল করবেন যে আপনার অ্যাক্সিলাতে বা বগলে কোনো চাকা আছে কিনা বা আপনি ফিল করছেন কিনা এটা দেখা নিজের জন্য খুব কষ্টসাধ্য তারপরেও আপনি এটা চেষ্টা করবেন এটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সাধারণত তিন ধাপে ব্রেস্টের এক্সামিন করা হয় তারপরে আমরা ব্রেস্টের চিকিৎসা নিয়ে চিন্তা করে থাকি এছাড়াও আর একটা কাজ করতে পারেন যে আপনি যখন শাওয়ার নেবেন বা গোসল করবেন তখন শাওয়ার এর সময় আপনি সোপ বা সাবান ইউজ করতে পারেন তখন ওটা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনি অনুভব করার চেষ্টা করবেন কোনো অস্বাভাবিক জায়গায় কোনো উঁচু বা কোনো জায়গায় কোনো চাকার পিঞ্জের মতো মনে হচ্ছে কি না এটা কিন্তু আপনি সহজেই করতে পারবেন আপনার বাসায় এরপরে যেটা খেয়াল করবেন যে আপনার চাকা হওয়ার পরে চাকাটা যদি কারো থেকে থাকে চাকাটা আপনার স্কিনে কোনো পরিবর্তন এসেছে কিনা চাকার জায়গায় যেমন আপনার চামড়াটা ত্বকটা খসখসে হয়ে গেছে কিনা বা ত্বকের উপরে কোনো ধরনের কোনো রকমের কোনো কুচকানো ভাব বা কোনো ফোটা ফোটার মতো ভাব জাস্ট লাইক এ পদার অরেঞ্জ মানে এটা অরেঞ্জ লাইক হয়ে গিয়েছে কিনা বা চাকাটা আপনার ঠিক মতো নড়াচড়া করছে কিনা নাকি নড়াচড়া করলে আমরা এটাকে বলি যে চিন্তা করার খুব একটা কারণ নাই যেটাকে বলে মাউসি ব্রেস্ট এটা নড়াচড়া করা মানেই হচ্ছে যে তুমি প্রাথমিক অবস্থায় নড়াচড়া করতেই পারে চাকাটা কিন্তু যখন দেখবেন যে চাকাটা একটু শক্ত এবং এটা এর মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা মুভমেন্ট বা নড়াচড়া করাতে ঠিক এটা ফ্লেক্সিবল হচ্ছে না বা এটা ঠিক মতো এটা আপনি মুভ করাতে পারছেন না তখন একটু সচেতন হতে হবে অবশ্যই সচেতন হতে হবে কিন্তু মনোবল হারানো যাবে না তো ত্বকের উপর আর কি খেয়াল করবেন ত্বকের উপরে খেয়াল করবেন যে কোনো জায়গা থেকে কোনো রকমের কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না এবং সাথে সাথে আপনারা খেয়াল করবেন যে আপনার নেপেল থেকে কোনো রস জাতীয় কোনো পদার্থ বের হচ্ছে কি না সেটা সাদা রকমের হতে পারে কফি গ্রাউন্ড মানে কফির কালারের মতো হতে পারে বা হয়তো চায়ের লিকারের মতো হতে পারে অথবা ব্লাড জাতীয় বা রক্তের মতো হতে পারে এবং গ্রিন কালার বা সবুজ রঙের হতে পারে আপনারা মনে করবেন যে স্তন ক্যান্সার শুধুমাত্র যে মহিলাদের হয় তা না এটা পুরুষদেরও হতে পারে এমনকি গর্ভবতী মায়েদেরও স্তন ক্যান্সার হতে পারে অবশ্যই হতে পারে সে বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি যেহেতু মা বুকের দুধ বাচ্চার বুকের দুধ বাচ্চা মায়ের বুকের দুধ খায় সেহেতু ওই সময়টা এটা প্রেডিক্ট করা খুব কঠিন এই জন্য এটা খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে যে কোনো চাকা আপনি ফিল করছেন কি না যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আরো কিছু জিনিস যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্রেস্টে যে চাকাটা আছে সেই চাকাটা থেকে পুরো ব্রেস্টটা ইনভলভ হয়ে গেল কিনা এবং এটা চামড়াটা আস্তে আস্তে ফুলে গিয়ে ঠিক একটা কমলা লেবু যেরকম হয় কমলা লেবুর মধ্যে একটু ফুটো ফুটো টাইপের দাগ থাকে সেটার মতো হয়ে যাচ্ছে কিনা যেটাকে আমরা বলি পদার অরেঞ্জ এটাকে অ্যাডভান্স স্টেজ অফ ব্রেস্ট কার্সিনোমা বলা হয়
এটা গেল আপনার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা SBE, যেটা ইউটিউবে সার্চ দিলেই আপনি এটা পেয়ে যাবেন, অথবা যাদের ইউটিউবের কোনো ব্যবস্থা নাই তারা এভাবেই খেয়াল করবেন আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম আপনাদেরকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আপনার এরকম চাকা মনে হয় তখন আপনি আপনার জেলা সদর হসপিটালে বা আপনার সাধ্যের মধ্যে বা আপনি কাছাকাছি যদি কোনো আল্ট্রাসোনোগ্রামের কেউ থেকে থাকে করোনাকালীন মুহূর্তে, সেখানে একটা শুধু আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট অ্যান্ড অ্যাক্সিলা করতে পারেন। তবে এটার একটা বয়সের সময়সীমা আছে, সাধারণত 35 বছর বয়সের পরে আমরা ম্যামোগ্রাফি অর্ডার করি, ম্যামোগ্রাফি অ্যাডভাইস করি। কিন্তু এখন করোনাকালীন মহামারীতে সব জায়গায় হয়তো বা ম্যামোগ্রাফি সে ফ্যাসিলিটি পাওয়া যাবে না, তবে অ্যাটলিস্ট আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট অ্যান্ড অ্যাক্সিলা দুই সাইডে ব্রেস্টে এবং বগলে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নেবেন, এবং আল্ট্রাসোনোগ্রামই বলে দিবে যে আপনার সত্যি সত্যি চাকা আছে কিনা। এরপর যখন চাকা পাবে, যদি বা চাকা পেয়ে থাকেন, সাধারণত বাংলাদেশে প্রতি 9 জন নারীর 1 জন ব্রেস্টে টিউমার বা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়। তো ক্যান্সার তো শরীরে চুপ করে বসে থাকবে না, এটা নিজের নিয়মে এই চাকাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং গোগলে ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় এবং থাকে। যেহেতু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, সেহেতু এই কাজগুলো এখন আপনারা নিজেদের মতো করে নিজেরাই করেন, আর আমরা তো পাশে আছি। আমার ফেসবুক সার্জন কৃষ্ণরূপা মজুমদার এই পেজে মেসেঞ্জারে আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেখানে মেসেঞ্জারে আপনাদের আল্ট্রাসোনোগ্রামের ছবি বা আপনাদের এই সংক্রান্ত যে কোনো সমস্যার কথা আপনারা বলতে পারেন। করোনাকালীন মুহূর্তে অনেকেই আমাকে SMS করছে, শুধুমাত্র করোনা সম্পর্কিত না, এর বাইরে অনেক কিছু সমস্যা নিয়ে আমাকে ফোন করছে, এবং আমার ভালো লাগছে যে তাদেরকে অ্যাডভাইস দিতে পারছি। এরপরে আল্ট্রাসোনোগ্রাম করার পরে যদি কোনো চাকা থেকে থাকে, আমরা সাধারণত বলি FNSC বা কোর বায়োপসি করার কথা, যার মাধ্যমে কনফার্ম হওয়া যায় যে এটা ক্যান্সার কিনা। তো আমার মনে হয় যে আমাদের লকডাউনের প্রায় আজকে 1 মাস 1 দিন হতে চলেছে এবং অনেক জায়গায় অনেক কিছু শিথিল করেছে, এবং আমাদের হসপিটাল বা অন্যান্য হসপিটাল তো খোলা আছে যেগুলো লকডাউন হয়ে যাচ্ছে, তার বাইরেও আপনার পাশের জেলায় হয়তো বা কোনো হসপিটাল কোনো না কোনো চিকিৎসক তো আছেই, সেই জায়গাতে যদি মনে করেন তাহলে FNSC করে নেবেন বা কোর বায়োপসি করে নেবেন। এটা আমি বলছি বাস্তবতা নিরিখে, এটা যে করার সুযোগ পাবেন এটাও আমি বলছি না, তবে যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে এই ধাপগুলো মেনটেন করবেন, ততদিনে হয়তো বা আমরা করোনামুক্ত বাংলাদেশ পেয়ে যাব। আর যারা দেখা যাচ্ছে যে অনেক সময় রোগীরা, যেসব রোগী ব্রেস্ট কনজারভেশন সার্জারি করেছে, সাধারণত ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয়, মানে পুরো স্তন না কেটে অপারেশন করা হয়, তাদের জন্য আমি অত্যন্ত চিন্তিত যে পুরো স্তন না কেটে স্তন ক্যান্সারের অপারেশন যারা করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সাধারণত এই অপারেশন করার পরে রেডিওথেরাপি নিতে হয়, এটা এবং এটা একটা চিকিৎসা পদ্ধতির একটা বিরাট অংশ, যে পুরো স্তন না কেটে স্তন ক্যান্সার অপারেশন করার পরে রেডিওথেরাপি মাস্ট নিতেই হবে, তা না হলে আবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে তারা কি রেডিওথেরাপি সময় মতো নিতে পারছেন? যদি নিতে না পারেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, এবং যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে কোনোভাবেই সেটা মিস করবেন না, সেটা সেই গোত্রের রোগীদের বা সেই ক্যাটাগরির রোগীদের উদ্দেশ্যে বলা। আর যারা পুরো স্তন কেটে অপারেশন করেছেন, যারা কেমোথেরাপি নিচ্ছেন, কখনোই আপনারা কেমোথেরাপির শিডিউল মিস করবেন না, কারণ কেমোথেরাপির শিডিউল যেগুলো থাকে, 8-12টা শিডিউল থাকে, সেই শিডিউলগুলো মিস করলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা একই ব্রেস্টে আরও বেড়ে যাবে এবং পুরো শরীরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই তো আসছে লকডাউন, সবাই 100% মেনটেন করছে না,
কিন্তু সবার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি একজন ক্যান্সারের রোগী। আমার যে রোগীগুলো আছে তারা কোনো না কোনোভাবে কেমোথেরাপি নিচ্ছে, কেউ রেডিওথেরাপি নিচ্ছে, আমি তাদের অ্যাটেন্ড করছি, সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে সাহায্য করার, এবং যে মেডিকেল অঙ্কোলজিস্ট আছেন তারাও তাকে সাহায্য করছেন কেমোথেরাপি দেওয়ার ব্যাপারে। আর যারা রেডিওথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও একই উদ্দেশ্য। আর যারা অ্যাডভান্স স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার বা যারা আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সারের রুগীরা ছিলেন, আর্লি স্টেজে যারা ব্রেস্ট ক্যান্সারের রুগী ছিলেন তাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা নিজেকে সুরক্ষিত রেখে এবং করোনা সন্দেহভাজন কোনো রুগীর কাছ থেকে নিজেকে ডিটাচ রেখে, নিজেকে সুরক্ষিত রেখে করোনা টেস্ট করেন। করোনা টেস্ট করে যদি সেটা নেগেটিভ আসে তাহলে আপনি কোনো সার্জনের সুপরামর্শ নিতে পারেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারেন। আপনার যদি কোনো সিমটম নাও থাকে তারপরেও আপনার ব্রেস্টে ক্যান্সারে চিকিৎসা করাতে গেলে অবশ্যই করোনা টেস্ট করতে হবে, যা আপনাকে সুরক্ষিত রাখবে এবং আমাদের পুরো সার্জন টিম, অ্যানেসথেসিওলজিস্ট, ওটি, ব্রাদার, নার্স, আমাদের অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকটা ডক্টরকে সুরক্ষিত রাখবে। তা না হলে তো আপনাকে অপারেশন থিয়েটে নিয়ে যাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, অপারেশনই যে শেষ চিকিৎসা তা না, অপারেশন ছাড়াও ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া যায়, ওটা দিয়ে বা হরমোন থেরাপি দেওয়া যায়, যেটা আমরা আগে স্টার্ট করব, স্টার্ট করে তারপরে হয়তোবা কমপ্লিট করার পরে আমরা তখন অপারেশনের দিকে চিন্তা করব। এটা আমাদের একটা প্রোটোকল, কারণ করোনা তো আনসার্টেন এবং প্যান্ডেমিক যে সিচুয়েশনটা, কবে আমরা করোনামুক্ত হতে পারবো অনলি গড নোজ, সব কিছু আমাদের আওতার মধ্যে নেই। কিন্তু আমাদের এই ক্যান্সার রুগীগুলো তো বসে থাকবে না, এবং আপনারা যে সময়কাল পার করছেন এই ক্যান্সার এবং করোনা এই দুইটা নিয়ে, তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। এবং আমি বলবো আপনাদেরকে যে প্লিজ আপনারা মনোবল রাখুন, এবং এদের মধ্যেও যাদের কোমরবিড কন্ডিশন আছে, ডায়াবেটিস থাকতেই পারে বা হাইপারটেনশন বা ইউরিক অ্যাসিডের সমস্যা, কিডনির সমস্যা, তারা হয়তো মনে করছেন যে আমার জীবনটা এখানেই থেমে গেছে। কোনোভাবেই কিন্তু তা না, করোনা এখন যে কোনো রুগীকেই বা যে কোনো সুস্থ মানুষকেও আক্রান্ত করতে পারে, সেটা আপনারা নিজে চোখেই দেখছেন। যে 10 বছরের ছোট বাচ্চাকেও কিন্তু করোনা ইনফেক্টেড করেছে এবং নিউবর্ন বেবিকেও কিন্তু করোনা ইনফেক্টেড করেছে। তো কোনো কিছু নেই, ভয় পাওয়া যাবে না, এই মুহূর্তে মনে মনোবল রাখতে হবে। আর কোমরবিড যে ক্যান্সার রুগীদের যে কোমরবিড কন্ডিশনগুলো যেগুলো আছে, ডায়াবেটিস, প্রেশার, হাঁপানি, কিডনির সমস্যা, অবশ্যই তারা কন্ট্রোলের মধ্যে রাখবেন। অনেকেই বলে যে বৃদ্ধদের হতে পারে, 60 বয়সের যারা তাদের হতে পারে, কোমরবিডের ঝুঁকি বেশি। আমি এ ব্যাপারে বলবো যে বাংলাদেশে অনেক ডায়াবেটিস প্রেশারের রুগী আছে, কিডনির রুগী আছে, কিন্তু যখন আমরা শুনতে পাই বেলার শেষে যে এই এই রুগী মারা গেছে, তাদের বয়স হলো এই, কিন্তু এর মধ্যে কি আমরা খুব 60 সবাইকে বেশি পেয়েছি? খুব কিন্তু বেশি না, এর মধ্যে কিন্তু ইয়াং জেনারেশনও আছে, কারণ তারা লকডাউন ঠিকমতো মেনটেন করছে না। এই জন্য ডায়াবেটিস থাকলেই, হাঁপানি থাকলেই এবং প্রেশার থাকলেই যে তার করোনা আক্রান্ত হবে, এরকম কিন্তু কথা না। এর কারণ আমি বলছি এ কারণেই যে সচেতনতা, আপনাদের সচেতনতা, আপনাদের ইমিউনিটি বুস্ট আপ করা, সেটা আমি আগেও বলেছি কিভাবে ইমিউনিটি বুস্ট আপ করতে হয়। যেমন ডায়াবেটিসটা তো অবশ্যই কন্ট্রোল করতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে এবং সব কিছু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, এবং ইমিউনিটি বুস্ট আপের জন্য ভিটামিন সি, কিন্তু এক্সেপ্ট কিডনি ডিজিজ যাদের আছে তাদের পরিমিত পরিমাণে, একটা ভিটামিন সি ট্যাবলেট খেলেই তাদের যথেষ্ট। আমি অন্য কোনো কিছু দিয়ে আমি আমার কিডনি বুস্ট আপ করি বা ইমিউনিটি বুস্ট আপ করি, কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে ভিটামিন সি খাওয়ার ব্যাপারে অবশ্যই অবশ্যই সচেতনতা হবে। আর যারা প্রেশারের রুগী তারা প্রেশার কন্ট্রোল করবেন, হাইজিন মেনটেন করবেন খুব ভালোভাবে, নিজেদেরকে একটা মনে করেন আপনি কোনো সাইন সিমটমই নাই কোনো করোনার, এই ক্যান্সার উইথ কোমরবিড কন্ডিশন,
এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তারা কমপ্লিটলি একদম কোয়ারেন্টাইনে চলে যাবেন এবং আইসোলেশন দরকার হলে চলে যাবেন। কোয়ারেন্টাইন মানে সন্দেহভাজন কোনো রোগী, আইসোলেশন মানে যে ডায়াগনোসিস হয়ে গেছে তাকে পুরোটা আইসোলেট করে রাখা, কিন্তু আপনি নিজেকে সেভাবেই ট্রিট করবেন, সম্পূর্ণ আলাদা ঘরে নিজে থাকবেন, অ্যাটাচ বাথ যেখানে থাকবে এবং যেখানে হ্যান্ড ওয়াশ করা যায় আর অন্যান্য নিয়ম, মাস্ক পরা, বেশি বেশি হাত পরিষ্কার করা, কোনো কিছু কন্টাক্টে না যাওয়া, কোনো কথা বলার সময় কারোর সাথে অবশ্যই দূরত্ব মেনটেন করা, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। অতএব আমি বলবো যে হঠাৎ করে করোনার এই প্রাদুর্ভাব চলে আসার কারণে যে একটা কঠিন ক্রান্তিকালের মধ্যে আমরা পড়ে গেছি, শুধু আমি একটা ক্যান্সারের কথা বলছি, ব্রেস্ট ক্যান্সার, সারা শরীরে তো আরো অনেক ক্যান্সার আছে, জানি না সবাই কি করছে, কিভাবে চিকিৎসা নিচ্ছে, তবে আমাদের চিকিৎসকরা টেলিফোনিক কনভারসেশন, মেসেঞ্জার যেভাবে পাচ্ছে, যাদের যাদের ক্যান্সারের রোগীগুলো ছিল তারা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি কি বলেছি বিশেষ করে এক্সামিনেশন সম্বন্ধে এবং অন্যান্য পদ্ধতি সম্বন্ধে, আর অবশ্যই মনোবল হারাবেন না। এবং কারো বাসায় যদি ক্যান্সার রোগী থাকে, ডায়াবেটিস, প্রেশার, হাঁপানি এ ধরনের কোমরবিড কন্ডিশনের রোগী থাকে, আমি আপনাদেরকে বলবো আমাদের ভাষায় একটা কথা আছে, ব্রেকিং ব্যাড নিউজ। কোনো ক্যান্সার রোগীকে আমরা কখনোই বলি না যে আপনার ক্যান্সার হয়েছে, রোগী যখন নিজে থেকে উপলব্ধি করতে পারে যে আমার ক্যান্সার হয়েছে, যেটা পরিবার থেকে কোনো না কোনোভাবে সেটা জানতে পারে, তখন আমাদেরকে কিছুটা ডিসক্লোজ করতে হয় যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু পরিবারের সদস্যদের উপর এবং আশেপাশের নেইবারদের প্রতি আমার গভীর একটা আবেদন থাকবে যে আপনারা কখনোই তাদেরকে ভয় দেখাবেন না যে তোমার তো ডায়াবেটিস, তোমার তো প্রেশার, তোমার তো হাঁপানি, তোমার তো ক্যান্সার, তুমি আমার থেকে দূরে থাকো। হ্যাঁ, দূরে থাকবে, সে আইসোলেশন রুমে থাকবে বা একটা আলাদা সেপারেট রুমে থাকবে, কিন্তু এভাবে যদি সবাই তাদেরকে বলা শুরু করে তাদের মনোবলটা অনেক নিচে নেমে যাবে, তারা একটা ক্যান্সারের সাথে যুদ্ধ করার মতো কোনো মনোবলই পাবে না। সে ব্যাপারে কিন্তু আপনাদের পরিবারের কে এক হয়ে তার পাশে দাঁড়াতে হবে এবং তার মনে শক্তি যোগাতে হবে। সত্যি কথা বলতে কি, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। আপনি কতদিন বাঁচবেন সেটা উপরালায় ঠিক করে রেখেছেন, সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন, আমরা তো উপলক্ষ মাত্র। এই জন্য বাট প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। যে কোনো রোগের ক্ষেত্রে আপনার প্রতিরক্ষা, নিজেকে সুরক্ষিত রাখাই যে কোনো রোগ থেকে আপনাকে রেহাই দিতে পারে। এই জন্য আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, শরীরে আপনারা কোনো জায়গায়, ব্রেস্ট নিয়ে কথা বলছি, কিন্তু শরীরের যে কোনো জায়গায় যদি চাকা অনুভব করেন বা কোনো কিছু আপনারা অনুভব করেন, তাহলে অবশ্যই আমার কথাগুলো অনুযায়ী চলবেন এবং এই করোনা ক্রান্তিকাল যখন পার হয়ে যাবে এবং এর মধ্যেও যদি কারোর সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তো একটা উপদেশ নিতেই পারেন আপনারা। কারণ করোনা রোগীদের যখন না দেখেই আমরা টেলিফোনিক কনভারসেশনে অনেকভাবে সাহায্য করছি, তাহলে আপনাদেরকে দিতে সমস্যা কি? আপনাদেরকে অনেক ধন্যবাদ, একদম বিচলিত হবেন না, মনে বল রাখবেন এবং নিজের শরীরটাকে শ্রদ্ধা করবেন, মনটাকে শ্রদ্ধা করবেন। কোনো ধরনের কোনো রকমের যদি কোনো চাকা বা কোনো পিণ্ডের কোনো অস্তিত্ব আপনার শরীরে অনুভব করেন, তাহলে অবশ্যই মনে জোর রাখবেন এবং তখন থেকেই নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারটা হয়তো করছেন 100%, কিন্তু আরও 100% করার চেষ্টা করবেন। এবং নিজেকে নিরাপদ রাখবেন। আমি সব সময় বলি, স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি, গড সেভ বাংলাদেশ, সেভ দ্য ওয়ার্ল্ড, গড ব্লেস অল, থ্যাংক ইউ সো মাচ।